আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। এখানে আপনারা একটি পেঁপের বাগান দেখতে পাচ্ছেন এবং টাইটেল দেখেও অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আজ আমরা পেঁপে সম্পর্কিত কিছু একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পেঁপে আমাদের দেশে সবজি হিসাবে যেমন জনপ্রিয়, তেমনিভাবে জনপ্রিয় ফল হিসাবে। সবজি কিংবা ফল উভয় হিসেবেই এটি অত্যন্ত সুস্বাদু এক খাবার। তবে এর যে অনেক মেডিসিনাল প্রপার্টি রয়েছে তা হয়তো অনেকেরই অজানা। তবে আপনারা দেখবেন আমাদের দেশেও অনেকেই পেঁপেকে রোগের পথ্য হিসাবে ব্যবহার করে, বিশেষ করে জন্ডিস রোগীদের ক্ষেত্রে। জন্ডিস রোগ হলে হলুদবিহীন পেঁপে রান্না করে রোগীকে খেতে দেয়। হলুদ দেওয়া উচিত কি উচিত না, কিংবা হলুদ না দেওয়ার পেছনে যৌক্তিকতা কি, ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না। তাহলে আমরা আমাদের মূল ট্র্যাক থেকে সরে যাব। আমরা শুধু পেঁপের মেডিসিনাল প্রপার্টির মধ্যেই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই। আপনারা খেয়াল করলে দেখবেন অনেক হাসপাতালে রোগীকে সকালে যে নাস্তা দেয়, সেই নাস্তায় যে রুটি কিংবা পরোটা যায় থাকুক না কেন, তার সাথে পেঁপের সবজি কিংবা পেঁপে ভাজি দেয়। কারণ এটি একটি রোগীর পথ্য হিসাবে অনেকেই ব্যবহার করে। পেঁপে হচ্ছে এমন এক উদ্ভিদ, পেঁপে গাছ এমন এক গাছ যার প্রায় সব কিছু নিয়ে গবেষণা করা হয়েছে, একেবারে টপ টু বটম, মূল কাণ্ড, পাতা, ফুল, ফল, এমনকি ফলের ভেতরের বীজ ইত্যাদি নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা হয়েছে। এবং এসব গবেষণায় পেঁপের অনেক মেডিসিনাল প্রপার্টি, অনেক ঔষধি গুণ প্রমাণিত হয়েছে। তবে আজ আমরা সকল কিছু নিয়ে আলোচনা না করে শুধুমাত্র পেঁপে পাতা নিয়ে আলোচনা করতে চাই এবং পেঁপে পাতার মাঝেই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই। পেঁপে পাতার নির্যাস কিংবা পেঁপে পাতার রস, এটি অনেক রোগের জন্য খুবই কার্যকরী এক ঔষধ, বিশেষ করে থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া জিনিসটা কি? থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে এমন একটি অবস্থা যখন শরীরে প্লাটিলেটের পরিমাণ কমে যায়। তাহলে প্লাটিলেট জিনিসটা কি? প্লাটিলেট হচ্ছে রক্তের এক প্রকার কণিকা। রক্তে তিন প্রকার কণিকা থাকে প্রধানত, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা বা প্লাটিলেট। দেহের কোথাও যদি রক্তপাত ঘটে তাহলে এই প্লাটিলেটের দায়িত্ব হচ্ছে, প্লাটিলেটের কাজ হচ্ছে সেখানকার রক্তপাত বন্ধ করা। সুস্থ শরীরে স্বাভাবিক অবস্থায় প্রতি মাইক্রোলিটার রক্তে প্লাটিলেট থাকে 1.5 লাখ থেকে 4.5 লাখ। যখন এই প্লাটিলেটের পরিমাণ কমে 1 লাখের নিচে নেমে যায় তখনই তাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। বিভিন্ন রোগ এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতির ফলে কারণে শরীরে প্লাটিলেটের পরিমাণ কমে যায়। যেমন ডেঙ্গু, ডেঙ্গু রোগ হলে শরীরে প্লাটিলেটের পরিমাণ কমে যায়। আপনারা খেয়াল করলে দেখবেন যখন ডেঙ্গু টেস্ট করা হয়, রোগীর ডেঙ্গু হয়েছে কি না এটাই সন্দেহ হলে, যখন তা নিশ্চিত হওয়ার জন্য টেস্ট করা হয় তখন প্লাটিলেট কাউন্ট করা হয়, দেখা হয় তার প্লাটিলেট কী পরিমাণে আছে। যদি প্লাটিলেটের পরিমাণ নর্মাল রেঞ্জের চাইতে অনেক বেশি কমে যায় তাহলে ধরে নেওয়া হয় রোগী ডেঙ্গুতে আক্রান্ত। ডেঙ্গু রোগে আক্রান্ত হলে কেন প্লাটিলেটের পরিমাণ কমে যায় তা নিয়ে আজ আমরা আলোচনা করতে চাচ্ছি না, কারণ এ নিয়ে পূর্ববর্তী একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি। যারা দেখেননি তারা উপরে আই বাটন দেওয়া আছে, আই বাটনে ক্লিক করে আমাদের সে ভিডিওটি দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। বিভিন্ন চিকিৎসা পদ্ধতি যেমন ক্যান্সারের কেমোথেরাপিও প্লাটিলেটের পরিমাণ কমিয়ে দেয় এবং থ্রম্বোসাইটোপেনিয়া সৃষ্টি করে। এটি কিভাবে? প্লাটিলেট তৈরি হয় আমাদের বোন ম্যারো থেকে। বোন ম্যারো হচ্ছে হাড়ের ভেতরের নরম অংশ, যাকে আমরা বলি মজ্জা। এই অস্থি মজ্জা থেকেই প্লাটিলেট তৈরি হয়। আর ক্যান্সারে কেমোথেরাপি কেন দেওয়া হয়? ক্যান্সার জিনিসটি কি? কোষ বিভাজন সম্পর্কে আপনাদের অনেকেই হয়তো জানেন। কোষ বিভাজনের মাধ্যমেই ছোট্ট একটি বাচ্চা কিংবা একটি ভ্রূণ অনেক বড় মানুষে পরিণত হয়। কোষ বিভাজনের মাধ্যমেই একটি বিচি থেকে অনেক বড় বট গাছ সৃষ্টি হয়।
কোষ বিভাজনের মাধ্যমেই ছোট্ট একটি বাচ্চা বড় একজন মানুষে পরিণত হয়। এই জিনিসগুলো স্বাভাবিকভাবে ঘটে যখন কোষ বিভাজন স্বাভাবিক পর্যায়ে থাকে। যখন কোষের বিভাজন অস্বাভাবিক পর্যায়ে চলে যায়, তখন যেই ঘটনা ঘটে তাকে আমরা বলি টিউমার। টিউমার যখন নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, অন্য কোনো কোষকে আক্রমণ না করে, তখন সেটি টিউমার। কিন্তু এই টিউমার যখন বিষাক্ত হয় এবং পাশের কোষকেও আক্রমণ করে, এভাবে আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তখন সেটিকে বলা হয় ক্যান্সার। ক্যান্সারের চিকিৎসা করার জন্য কেমোথেরাপি ব্যবহার করা হয়। কেমোথেরাপি হচ্ছে, এটি একটি পাওয়ারফুল কেমিক্যাল। পাওয়ারফুল কিছু কেমিক্যাল শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই কেমিক্যালগুলো কী করবে? অস্বাভাবিকভাবে যে কোষ বিভাজন হচ্ছে সেই বিভাজনকে বন্ধ করবে, এবং যে কোষগুলো এভাবে বিভাজিত হয়েছে সেগুলোকে সেটি দমন করবে। এ কাজ করার পাশাপাশি এই পাওয়ারফুল কেমিক্যালগুলো আমাদের শরীরের স্বাভাবিক আরও অন্যান্য প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করে। যেমন আপনারা খেয়াল করলে দেখবেন, যেসব ক্যান্সারের পেশেন্টকে কেমোথেরাপি দেওয়া হয়, তাদের চুল, দাড়ি কিংবা শরীরের কোনো পশমই থাকে না, সব পড়ে যায়। যখন কেমোথেরাপি দেওয়া হয়, তখন এই কেমোথেরাপির পাওয়ারফুল কেমিক্যালগুলো আমাদের অস্থিমজ্জার ক্ষতি সাধন করে, বোন ম্যারোর ক্ষতি সাধন করে। ফলশ্রুতিতে বোন ম্যারো আগের মতো আর প্লাটিলেট তৈরি করতে পারে না, এতে করে প্লাটিলেটের পরিমাণ কমে যায়। সাধারণত কেমোথেরাপি দিলে এই প্লাটিলেটের পরিমাণ যে কমে যায়, তা প্রায় সব রোগীর ক্ষেত্রেই ঘটে। প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়াকে আমরা বলি থ্রম্বোসাইটোপেনিয়া। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন কারণে প্লাটিলেটের পরিমাণ স্বাভাবিকের মাত্রার চাইতে কমে যায়, সৃষ্টি হয় থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়ার চিকিৎসায় বিভিন্ন রিসার্চে প্রমাণিত হয়েছে পেঁপে পাতার রস অত্যন্ত কার্যকরী। পেঁপে পাতার রস কীভাবে থ্রম্বোসাইটোপেনিয়ায় কাজ করে, আমরা সে মেকানিজমটি এবার দেখার চেষ্টা করি। আমাদের শরীরে দুই প্রকার জিন রয়েছে, অ্যালক্স 12 এবং প্লাটিলেট অ্যাক্টিভিটিং ফ্যাক্টর রিসেপ্টর। এগুলো আমাদের শরীরের প্লাটিলেটের প্রোডাকশানকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, আর এগুলোর উপরেই মূলত পেঁপে পাতার নির্যাস কাজ করে। পেঁপে পাতার যেই নির্যাস, সেটি অ্যালক্স 12-এর অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় 15 গুণ এবং প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর রিসেপ্টরের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় 13.42 গুণ। ফলশ্রুতিতে প্লাটিলেটের পরিমাণ শরীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কতদিনে প্লাটিলেটের পরিমাণ শরীরে কী পরিমাণে বাড়ে, কতদিনে থ্রম্বোসাইটোপেনিয়ার প্যাশেন্টের প্লাটিলেট নর্মাল রেঞ্জে আসে, ইত্যাদি ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিভিন্ন স্টাডির মাধ্যমে দেখার চেষ্টা করব। তবে এখন আমরা একটু জানার চেষ্টা করব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কীভাবে পেঁপে পাতা থেকে ক্যাপসুল তৈরি করে। সাধারণত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ক্যাপসুল আকারে এই ঔষধ বাজারজাত করে, এজন্য বিশেষ পদ্ধতি ফলো করতে হয়। সেই পদ্ধতিটি আমরা এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। একেবারে প্রথমটি দেখুন, ফ্রেশ পাপায়া লিফ, তাজা পেঁপে পাতা প্রথম নেওয়া হয়। তাজা পেঁপে পাতাগুলোকে ভালোভাবে ক্লিন করা হয়, ধোয়া হয়, এরপর এগুলোকে ব্ল্যান্ড করা হয়। আমরা বাসায় আমাদের যে ব্ল্যান্ডার রয়েছে, যেগুলো দিয়ে আমরা ব্ল্যান্ড করে শরবত বানাই, এটাও হচ্ছে সেরকমই ব্ল্যান্ডার, তবে এটি অনেক বড়, কারণ এখানে অনেক পাতা একসাথে ব্ল্যান্ড করতে হবে। এই ব্ল্যান্ডারে পাতাগুলোকে ব্ল্যান্ড করা হয়। এখানে খুব সামান্য পরিমাণ পানি দেওয়া হয়। ব্ল্যান্ড করার পর সেটি একটি বিশেষ আকৃতির মতো হয়ে যায়। আকৃতিটি কেমন, যেমন আমরা যদি বলি গরুর গোবরের মতো অনেকটা হয়ে যায় সেটি। এরপর এর সাথে পানি যোগ করা হয়। যখন পানি অ্যাড করা হয়, তখন পানির মধ্যে পেঁপে পাতা থেকে তার মেডিসিনাল প্রপার্টিগুলো, মেডিসিনাল গুণগুলো আস্তে আস্তে পানিতে ছড়িয়ে পড়ে। এরপর একে ছাঁকা হয়, ফিল্টার করা হয়। ফিল্টার করার পর যে ফিল্ট্রেট পাওয়া যায়, সেটিকে তখন নেওয়া হয়। এই ফিল্ট্রেটকে তখন আইসে পরিণত করা হয়, ভরব বানিয়ে ফেলা হয়। তারপর এটিকে ফ্রিজ ড্রাইং করা হয়। ফ্রিজ ড্রাইং জিনিসটি কি, আমরা জানি
কঠিন পদার্থ যেমন আইস বা বরফ, একে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটি লিকুইডে পরিণত হয়, তরলে পরিণত হয়। এই লিকুইডকে যখন তাপ দেওয়া হয় তখন তা গ্যাসে পরিণত হয়। ফ্রিজ ড্রাইং হচ্ছে এমন একটি পদ্ধতি যেটি আইসকে গ্যাসে পরিণত করে লিকুইডে পরিণত করা ব্যতীত। যখন এই ফ্রিজ ড্রাইং করা হয় তখন আইস থেকে, এই বরফ থেকে পানিটা চলে যায়। পানি চলে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটিই হচ্ছে গ্রেনুলস। এর মধ্যেই ঔষধি গুণ রয়েছে। এই গ্রেনুলসগুলোকেই ক্যাপসুল শেলের ভিতর ঢুকিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বাজারজাত করে প্রোডাক্টটি। এখন কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, ফিল্ট্রেটের মাধ্যমে আমি যে লিকুইড পেলাম এটিকেই তো আমি উত্তপ্ত করে হিট দিয়ে এর মধ্য থেকে পানিকে বাষ্পে পরিণত করে গ্রেনুলস পেতে পারতাম, আমি কেন এটিকে আইস বানালাম তারপর ফ্রিজ ড্রাইং করতে গেলাম? হ্যাঁ, এটি এই কারণে করা হয় কারণ যাতে এতে কোনো প্রকার হিট বা তাপ প্রয়োগ করতে না হয়। এই পুরো প্রক্রিয়াটি মূলত করা হয় তাপ ব্যতীত, এর কোথাও তাপ দেয়া হয় না। কারণ যদি হিট অ্যাপ্লাই করা হয়, তাপ প্রয়োগ করা হয়, তাহলে প্রোডাক্টের কার্যকারিতা কমে যাবে। প্রোডাক্টের কার্যকারিতা অক্ষুণ্ণ রাখার জন্য সম্পূর্ণরূপে তাপবিহীনভাবেই পেঁপে পাতা হতে ক্যাপসুলে রূপান্তর করা হয় এই প্রোডাক্টটিকে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সাধারণত এই পদ্ধতিতেই পেঁপে পাতা হতে তাদের ক্যাপসুল তৈরি করে সেটা মার্কেটে প্রেরণ করে। আমরা এখানে একটি স্টাডি দেখছি, এটি পাবলিশ হয়েছিল ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল মেডিসিনে। এই স্টাডিটি মূলত আমাদের দেশেই করা হয়, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, BCSIR, মানে আমরা সায়েন্স ল্যাবরেটরি বলে যাকে চিনি সেই প্রতিষ্ঠান, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, ক্যান্সার হসপিটাল, সিলেট, এসব স্থানে এই স্টাডি করা হয়। এই স্টাডি করার জন্য 60 জন পেশেন্ট নেওয়া হয়। এই 60 জন পেশেন্টের প্রত্যেকেই ছিলেন ক্যান্সারের পেশেন্ট এবং প্রত্যেককেই কেমোথেরাপি দেওয়া হয়েছে এবং কেমোথেরাপি দেওয়ার কারণে প্রত্যেকের মাঝেই থ্রম্বোসাইটোপেনিয়ার সৃষ্টি হয়েছে, মানে প্লাটিলেটের পরিমাণ কমে গিয়েছে। 60 জন পেশেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, 30 জন 30 জন করে। 30 জন পেশেন্টকে ঔষধ দেওয়া হয় এবং বাকি 30 জন পেশেন্টকে প্লাসেবো দেওয়া হয়। প্লাসেবো হচ্ছে এটি দেখতে ঔষধের মতো, পেশেন্ট একে ঔষধ মনে করেই খায়, কিন্তু এর মধ্যে আসলে কোনো ঔষধি গুণ নেই। এটি এই জন্য দেওয়া হয় পেশেন্টকে যে ঔষধের কার্যকারিতা আসলে কেমন তা নির্ণয় করার জন্য। অনেক সময় পেশেন্টের সাইকোলজিক্যাল কারণে যেই জিনিসের মধ্যে ঔষধি গুণ নেই পেশেন্ট ঔষধ মনে করে খেলে সেটিও তার শরীরে কাজ করে। আমরা আরও সহজ উদাহরণ দিলে হয়তো বিষয়টি বুঝতে পারবেন আপনারা। ভণ্ড পীরের পানি পড়া খেয়ে অনেকে ভালো বোধ করে, এটি কেন? ভণ্ড পীরের পানি পড়ায় তো কোনো আধ্যাত্মিকতা বা কিছুই থাকার কথা নয়, কিন্তু ভণ্ড পীরের ভক্ত যখন ওই পানি খায় তখন সে ভালো বোধ করে, কারণ তার সাইকোলজিতে এটি সেট হয়ে আছে যে পীর বাবা তার শরীরে জামা কাপড় থাকুক কিংবা না থাকুক, তিনি গত কয়েক বছর ধরে গোসল করুন কিংবা না করুন, তিনি নামাজ কালাম আদায় করেন কিংবা না করেন, তিনি অনেক বড় বুজুর্গ, তাই তার পানি পড়া তার শরীরে কাজ করবে। এটি মনে করে ভণ্ড পীরের ভক্ত যখন ভণ্ড পীরের দেয়া পানি পড়া খায় সে ভালো বোধ করে, এটি হচ্ছে প্লাসেবো ইফেক্ট। কোনো ঔষধ নিয়ে যখন গবেষণা করা হয় তখন কিছু রোগীকে ঔষধ খাওয়ানো হয় এবং কিছু রোগীকে প্লাসেবো খাওয়ানো হয়, এবং উভয় গ্রুপের রোগীকে যা খাওয়ানো হলো তার ইফেক্ট দেখা হয়। যদি দেখা যায় প্লাসেবো যাদের খাওয়ানো হলো তাদের থেকে প্রাপ্ত ফলাফল এবং যাদেরকে ঔষধ খাওয়ানো হলো তাদের থেকে প্রাপ্ত ফলাফল একই, তখন বোঝা যায় ঔষধের আসলে তেমন কোনো গুণ নাই। কিন্তু যাদেরকে ঔষধ খাওয়ানো হলো তাদের থেকে প্রাপ্ত ফলাফল যদি অনেক ভালো হয় তখন বুঝতে হয় ঔষধটি আসলেই কাজ করেছে। আমাদের এই যে স্টাডিটি করা হলো এখানে 30 জন পেশেন্টকে ঔষধ খাওয়ানো হয় এবং 30 জন পেশেন্টকে প্লাসেবো খাওয়ানো হয়। রেজাল্ট কী পাওয়া গেল সেটা আমরা ইনশাল্লাহ দেখব।
দেখুন এখানে আমরা উল্লেখ করেছি রেসপন্ডার 100% ইন কেস গ্রুপ, অর্থাৎ যে 30 জন পেশেন্টকে ঔষধ খাওয়ানো হয়েছে তাদের 100%-এর মধ্যেই ভালো রেসপন্স লক্ষ্য করা গেছে। কোনো প্রকার অ্যাডভার্স ইভেন্ট এই স্টাডির মধ্যে পরিলক্ষিত হয়নি। যাদেরকে ঔষধ খাওয়ানো হয়েছে তাদের কারো মধ্যেই কোনো প্রকার সাইড ইফেক্ট দেখা যায়নি। আপনারা আরও ক্লিয়ারলি হয়তো বুঝবেন, কারণ এটি সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট এবং এর ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যেও আমরা দেখেছি সম্পূর্ণরূপে প্রাকৃতিক গুণ যেন প্রোডাক্টের মধ্যে বিদ্যমান থাকে, সেজন্য কোনো হিটও এতে অ্যাপ্লাই করা হয়নি। অর্থাৎ এটি সম্পূর্ণরূপে ন্যাচারাল প্রোডাক্ট, প্রাকৃতিক প্রোডাক্ট, তাই এর তেমন কোনো সাইড ইফেক্ট পরিলক্ষিত হয়নি। কিন্তু ফলাফল কী পাওয়া গেল সেটা দেখুন রেজাল্টের অংশে। প্লাটিলেট কাউন্ট ইনক্রিজড 70.46% ফ্রম মিন বেজ লাইন। মিন বেজ লাইন হতে প্লাটিলেট কাউন্ট বেড়েছে 70.46%। দুই নম্বর পয়েন্টটা দেখুন, প্লাটিলেট কাউন্ট ইন 82.14% কেসেস নর্মালাইজড উইদিন 5 ডেজ। ঔষধ সেবনের 5 দিনের মধ্যেই 82% পেশেন্টের প্লাটিলেট কাউন্ট নর্মাল হয়ে গেছে। তিন নম্বর পয়েন্ট, প্লাটিলেট কাউন্ট ইন 100% কেসেস নর্মালাইজড উইদিন 1 to 12 ডেজ। 82% পেশেন্টের প্লাটিলেট কাউন্ট নর্মাল হয়েছে 5 দিনের মধ্যে, বাকি যে কয় পার্সেন্ট বাকি আছে, কত পার্সেন্ট, 18%-এর মতো, যাদের প্লাটিলেট কাউন্ট 5 দিনের মধ্যেও নর্মাল হয়নি তাদের প্লাটিলেট কাউন্টও নর্মাল হয়ে গেছে 12 দিনের মধ্যে। অর্থাৎ 1 থেকে 12 দিনের মধ্যে 100% পেশেন্টের প্লাটিলেট কাউন্ট নর্মাল হয়ে যায়। এ থেকেই আমরা এই প্রোডাক্টটির ডোজের ব্যাপারে একটি ধারণা পেতে পারি। পাপায়া লিফ এক্সট্রাক্টের যেই ক্যাপসুল সেটি রোগীর খেতে হবে 12 দিন, কারণ 12 দিনের মধ্যেই স্টাডিতে দেখা গেছে যে থ্রম্বোসাইটোপেনিয়ার পেশেন্টের প্লাটিলেট কাউন্ট নর্মাল হয়ে যায়। আরেকটি প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টটি অনেক দামি, অনেক এক্সপেন্সিভ, সেই প্রোডাক্টটি হচ্ছে ইন্টারলিউকন 11। এটিও প্লাটিলেট কাউন্ট বাড়াতে সহযোগিতা করে। তবে চীনের একটি গবেষণায় দেখা গেছে এই দামি প্রোডাক্ট ইন্টারলিউকন 11-এর চাইতেও এই ন্যাচারাল প্রোডাক্ট পেঁপে পাতার রস থেকে প্রাপ্ত যেই ক্যাপসুল, যেই ঔষধ, এটির ইফিকেসি, কার্যকারিতা অনেক গুণে বেশি। আমরা পরবর্তী স্লাইডে আরেকটি স্টাডি দেখি, যেই স্টাডি করা হয়েছে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে। আমরা আমাদের আলোচনার শুরুতে বলেছিলাম ডেঙ্গু রোগীদেরও প্লাটিলেটের পরিমাণ কমে যায় এবং যেই ডেঙ্গু টেস্ট করা হয় সেখানেও প্লাটিলেট কাউন্ট দেখা হয়। যখন দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে তখন নিশ্চিত হওয়া যায় সেই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু রোগীর ক্ষেত্রেও প্লাটিলেট কমে যাওয়ার কারণে এই ঔষধ ব্যবহার করা যায়, এতে করে তার প্লাটিলেট নর্মাল হয়ে যায় উইদিন 5 ডেজ, 5 দিনের মধ্যেই। এই স্টাডিতে দেখা গেছে 98% পেশেন্টের প্লাটিলেট কাউন্ট নর্মাল হয়ে যায় 5 দিনের মধ্যেই, যারা ডেঙ্গুর কারণে থ্রম্বোসাইটোপেনিয়ায় আক্রান্ত হয়েছিল। ঔষধ সেবনের 3য় দিন হতেই প্লাটিলেটের পরিমাণ বাড়তে থাকে দুর্দান্ত গতিতে, আপনারা যা এই গ্রাফের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যে স্টাডিটি দেখতে পাচ্ছেন এটি আমরা সংগ্রহ করেছি জার্নাল অফ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ভলিউম 64 থেকে। এই স্টাডিটি করা হয়েছে 300 জন পেশেন্টের উপরে, যাদের মধ্যে 150 জনকে ঔষধ দেওয়া হয়েছে এবং 150 জনকে প্লাসেবো দেওয়া হয়েছে। 18 থেকে 65 বছর বয়সী পেশেন্ট ছিল এই 300 জনের মধ্যে, নারী পুরুষ উভয়ই ছিল। এতে যে রেজাল্ট পাওয়া যায় সেটি কি, সেটি হচ্ছে প্লাটিলেট কাউন্ট ইন 98% পেশেন্টস নর্মালাইজড উইদিন 5 ডেজ, 98% পেশেন্টের প্লাটিলেট কাউন্ট 5 দিনের মধ্যেই নর্মাল হয়ে যায়। রেজাল্টের 2 নম্বর পয়েন্টে দেখুন, সেখানে কন্ট্রোল গ্রুপের প্লাটিলেট কাউন্ট কেমন হয়েছে তা দেখানো হয়েছে। কন্ট্রোল গ্রুপ হচ্ছে যাদেরকে ঔষধ দেওয়া হয়নি, প্লাসেবো দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে। প্লাসেবো দেওয়ার সময় তাদের প্লাটিলেটের পরিমাণ ছিল 51,000, 5 দিন পর তাদের প্লাটিলেটের পরিমাণ হল 70,000, অর্থাৎ 36% প্লাটিলেট তাদের শরীরে বেড়েছে।
প্রাটিলেটার নর্মাল রেঞ্জ হচ্ছে 1.5 লাখ থেকে 4.5 লাখ, তাই যদি 70,000 হয় প্রাটিলেট, এটাও কিন্তু নর্মাল রেঞ্জের নিচে, মানে এখনও রোগী থ্রম্বোসাইটোপেনিয়াতেই আক্রান্ত হয়ে আছে। 3 নম্বর পয়েন্ট দেখুন, স্টাডি গ্রুপ, অর্থাৎ যেসব পেশেন্টকে ঔষধ দেওয়া হয়েছে, ঔষধ দেওয়ার সময় তাদের প্রাটিলেট ছিল 52,000 পার মাইক্রোলিটার ব্লাডে, আর 5 দিন পর তাদের শরীরে প্রাটিলেটের পরিমাণ হয়ে দাঁড়ালো 1,55,000, মানে 1.5 লাখের উপর চলে গেছে প্রাটিলেট, অর্থাৎ রোগীর শরীরে তার প্রাটিলেট নর্মাল অবস্থানে এসে পৌঁছেছে। সুতরাং ডেঙ্গুতে যখন প্রাটিলেটের পরিমাণ কমে যায়, তার জন্য এটি খুবই কার্যকরী। এই তো গেল প্লাটিলেট সংক্রান্ত বিষয়ে। এই ঔষধটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে। বর্তমানে করোনার সিজন চলছে, করোনা আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করা। এছাড়াও অন্যান্য বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আর এই ঔষধটি পেঁপে গাছের পাতার রস থেকে যা তৈরি হয়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। কিভাবে বাড়ায়? এটি WBC-র পরিমাণ বাড়ায়। WBC কি? WBC হচ্ছে রক্তের একটি কণিকা। আমরা বলেছিলাম রক্তে প্রধানত 3 প্রকার কণিকা থাকে, শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা, প্লাটিলেট বা অণুচক্রিকা। শ্বেত রক্ত কণিকা যা, তারই ইংরেজি নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা সংক্ষেপে WBC। এর কাজ কি? প্লাটিলেটের কাজ আমরা বলেছি দেহের কোথাও রক্তপাত ঘটলে সে রক্তপাত বন্ধ করে। WBC-র কাজ কি? WBC-র কাজ হচ্ছে দেহে কোনো রোগ জীবাণু ঢুকলে WBC সেই রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। যদি এই যুদ্ধে WBC জয়ী হয়, তাহলে তার শরীরে সেই জীবাণু কোনো ক্ষতি করতে পারে না। আর যদি জীবাণু জয়ী হয়, তাহলে ব্যক্তি সেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে রোগাক্রান্ত হন। এই কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য WBC-র পরিমাণ বাড়ানো জরুরি। এই স্টাডিতে দেখা গেছে, এই স্টাডিও আমরা সংগ্রহ করেছি জার্নাল অফ অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়াজ ভলিউম নাম্বার 64 থেকে। এই স্টাডিতে দেখা যায় পেঁপে পাতার রস থেকে প্রাপ্ত যেই ক্যাপসুল, যেই ঔষধ, তার WBC-র পরিমাণ বৃদ্ধি করে। ঔষধ খাওয়ার 3 দিন থেকেই WBC-র পরিমাণ বাড়তে থাকে, আপনারা যা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছেন। এই স্টাডিও করা হয় 300 জন মানুষকে নিয়ে, যাদের মধ্যে 150 জনকে ঔষধ দেওয়া হয় এবং 150 জনকে প্লাসেবো দেওয়া হয়। যেই রেজাল্ট এতে পাওয়া যায় তা হচ্ছে, যাদেরকে ঔষধ দেওয়া হয়েছে তাদের তৃতীয় দিন থেকেই, ঔষধ সেবনের তৃতীয় দিন থেকেই তাদের WBC-র পরিমাণ অনেক বেশি পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও পেঁপে পাতার রস খুবই কার্যকরী এই স্টাডি থেকে আমরা প্রমাণ পেলাম। পরবর্তী স্লাইডে আমরা দেখি সাপোর্ট ডাইজেশন। পেঁপে পাতার রস আমাদের হজমে সহযোগিতা করে। কিভাবে হজমে সহযোগিতা করে? প্রোটিয়াজ এবং অ্যামাইলেজ নামক এনজাইম পেঁপে পাতার রসের মধ্যে রয়েছে হিউজ পরিমাণে, এবং এই এনজাইমগুলো আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল এগুলোর ব্রেকডাউনে সহযোগিতা করে। যেহেতু এই এনজাইমগুলো পেঁপে পাতার রসে হিউজ পরিমাণে রয়েছে, সেহেতু এই এনজাইমগুলো থাকার কারণে পেঁপে পাতার রস থেকে প্রাপ্ত ঔষধ ডাইজেশন বা হজমে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। মোজোভাজ এছাড়াও এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে। অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকার কারণে এটি রিডিউস দ্য ইনফ্লামেশন অফ স্টোমাক অ্যান্ড কোলন, স্টোমাক এবং কোলনের ইনফ্লামেশন দূর করে। পেট ব্যথার জন্যও পেঁপে পাতার রস তাই কার্যকরী। এছাড়াও এতে রয়েছে ফাইবার, যার কারণে এটি কনস্টিপেশন দূর করাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। কনস্টিপেশন দূর করার জন্য, হজমে সমস্যা হলে তার চিকিৎসায়, পেটে ব্যথা প্রবৃত্তির জন্য পেঁপে পাতার রস তাই খুবই উপকারী। গুড ফর লিভার, এটি লিভারের জন্য ভালো। লিভারের বাংলা হচ্ছে যকৃৎ।
যকৃতের বিলিরুবিন বা পিত্তরস ঠিকমতো যদি পরিবাহিত না হয়, যদি লিভার কোষ নষ্ট হয়, লিভার থেকে যদি পিত্তরস তৈরি হয়ে ক্ষুদ্রান্তে যেতে বাধা পায়, ইত্যাদি কারণে যে রোগটার সৃষ্টি হয় তার নাম হচ্ছে জন্ডিস। এটি জন্ডিসের জন্য এবং লিভার সংক্রান্ত আরও বিভিন্ন সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী এক ঔষধ। বিভিন্ন ক্রনিক লিভার ডিজিজে যারা আক্রান্ত তাদের জন্য তাই এটি খুবই উপকারী এক ঔষধ। স্কিন কেয়ারে পেঁপে পাতার রস বহুকাল আগ থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এতে ভিটামিন এ, ভিটামিন সি, কার্পিন ইত্যাদি থাকায় এটি স্কিন কেয়ারে রূপচর্চার জন্যও খুবই কার্যকরী। মরভাজ এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট জিনিসটি কী? অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে সেই সকল উপাদান যা ফ্রি রেডিকেলের মাধ্যমে শরীরের কোষকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। ফ্রি রেডিকেল জিনিসটা কী? ফ্রি রেডিকেলের বাংলা হচ্ছে মুক্ত মূলক। আমাদের শরীরটা একটা মেশিন, এখানে প্রতিনিয়ত বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটতে থাকে। এসব ক্রিয়া বিক্রিয়ার ফলে ফ্রি রেডিকেলগুলো তৈরি হয়, শরীরের বর্জ্য পদার্থের সাথে এই ফ্রি রেডিকেলগুলো বের হয়ে যায়। তবে যদি কোনোটি বের না হয়, শরীরে থেকে যায়, তখন সেটি শরীরের বিভিন্ন কোষকে আক্রমণ করে, শরীরের বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি করে, চেহারার মধ্যে বার্ধক্যের চাপ সৃষ্টি করে এই ফ্রি রেডিকেলগুলো। আর অ্যান্টিঅক্সিডেন্ট কী করে? ফ্রি রেডিকেলজনিত ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে। এই পেঁপে পাতার রস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, তাই চেহারায় তারুণ্য ধরে রাখার জন্যও পেঁপে পাতার রস খুবই উপকারী। কন্ট্রাইন্ডিকেশন, যারা এই ঔষধটি খেতে পারবেন না তারা কারা? প্রধানত তিন প্রকার লোকের কথা আমরা এখানে উল্লেখ করেছি। হাইপার সেন্সিটিভিটি, যাদের হাইপার সেন্সিটিভিটি রয়েছে এর প্রতি তাদের জন্য এটা কন্ট্রাইন্ডিকেটেড। প্রেগনেন্সিতে এটা কন্ট্রাইন্ডিকেটেড, প্রেগনেন্সিতে এটি খেতে আমরা নিষেধ করি। এবং আপনারাও হয়তো দেখেছেন প্রেগনেন্ট মহিলাদেরকে পেঁপে খেতে দেয়া হয় না, এটি প্রেগনেন্ট মহিলাদের জন্য সম্পূর্ণ নিষেধ। আরেকটি হচ্ছে বিপিএইচ পেশেন্ট। বিপিএইচ মানে হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেজিয়া, এটি হচ্ছে পুরুষের একটি রোগ। সাধারণত বয়স্ক পুরুষেরা এ রোগে আক্রান্ত হন। পুরুষের প্রোস্টেট গ্র্যান্ড বয়সকালে বড় হয়ে যায়। প্রোস্টেট গ্র্যান্ড জিনিসটা কি? পুরুষের যেই মূত্রথলি আছে, মূত্রথলির পরে যে ইউরেথ্রা আছে, ইউরেথ্রার চারপাশে প্রোস্টেট গ্র্যান্ড নামক একটি গ্রন্থি থাকে। বয়স যখন বেশি হয়ে যায় তখন এই প্রোস্টেট গ্র্যান্ড বড় হয়ে যায়। প্রোস্টেট গ্র্যান্ড বড় হয়ে গেলে তা ইউরেথ্রাকে চাপ দেয়। ইউরেথ্রাকে যখন চাপ দেয় তখন সেই ব্যক্তির প্রস্রাবে সমস্যা হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব আটকে যায়, পোটায় পোটায় প্রস্রাব হয়, প্রস্রাব করে উঠার পরও তার প্রস্রাব হয়ে যায়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, প্রস্রাবের উপর তার নিজের নিয়ন্ত্রণ থাকে না, ইত্যাদি সমস্যায় তখন তিনি আক্রান্ত হন। বিপিএইচ নিয়েও আমাদের একটি ভিডিও করা আছে, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। যারা চান উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সেই ভিডিওটি দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। বিপিএইচ পেশেন্টদের জন্য এইটি কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এই পেঁপে পাতার রসে রয়েছে আয়রন, আর অধিক পরিমাণে আয়রন যদি বিপিএইচ পেশেন্ট খান তাহলে তা প্রোস্টেট ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এছাড়াও আরেক প্রকার পেশেন্ট যা এখানে আমি উল্লেখ করিনি, এখন আমার মনে হলো, পেঁপে পাতার যেই রস এটি কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য উপকারী। ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিভাবে উপকারী? যে এটি রক্তের গ্লুকোজকে কমাতে সহযোগিতা করে, যার কারণে যেসব পেশেন্ট ইনসুলিন নিচ্ছেন, যেসব ডায়াবেটিসের রোগী ইনসুলিন নিচ্ছেন, তারা যদি এই ওষুধটি খায় তাহলে রোগীর ডায়াবেটিস মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, কারণ তাহলে তার হাইপোগ্লাইসেমিয়ার সৃষ্টি হতে পারে। সেজন্য ইনসুলিন দেওয়া পেশেন্টদের এই ওষুধটি না খাওয়াই উত্তম। যদি খেতে হয় তাহলে পেশেন্টকে মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, তার আবার হাইপো হয়ে গেল কি না, হাইপোগ্লাইসেমিয়ার সৃষ্টি হলো কি না। এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে দেওয়ার জন্য অনুরোধ করছি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার। আজ এ পর্যন্তই, মহান আল্লাহ আমাদের সুস্থ ও নিরাপদ রাখুন, এ কামনায় শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।